কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন ভাই সাইমুদ্দিন, তিনি বলছেন যে স্বামী স্ত্রী মিলনের পরে যে বীর্য পড়ে যায় বিছানাতে, কিভাবে পবিত্রতা অর্জন করব। আপনারা যদি আগেই শুনে রাখেন, বীর্য কিন্তু অপবিত্র নয়, কথাটা কিন্তু একবার বলেছি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার কাপড়ে বীর্য লাগা দেখে তিনি কি করেছেন, কাঠি দিয়ে তা দূর করে ফেলেছেন। তো আপনার যদি মনে হয় তাহলে আপনি এটা ধুয়ে ফেলতে পারেন, যেহেতু হয়তো পানির অভাব ছিল এজন্য কাঠি দিয়ে দূর করেছেন, ধুয়ে ফেলেন যদি আপনার সন্দেহ হয়, ওই জায়গাটা ধুয়ে ফেলেন। আর যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার, ধুয়ে ফেলেন। আর দ্বিতীয় কথা, যদি পানি না থাকে তাহলে মাটি দিয়ে ওখানে ঘষে দেন বা কাঠি দিয়ে সরিয়ে দেন বা এইরকম। তো মনে রাখবেন, এটা আপনি ধুয়ে ফেললেই পরিষ্কার হয়ে যাবে, পবিত্রতা অর্জন হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ধুয়ে ফেলবেন, সেটা সাবান দিয়ে ধোন আর মাটি দিয়ে ধোন আর পানি দিয়ে ধোন, যেটা আপনার ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক।